এবার বিধানসভা অভিযান করবে 10,330 চাকরিচ্যুত শিক্ষকরা। শনিবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন তারা। অভিযোগ, বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়ে এখনো রক্ষা করেনি, ফলে দিশেহারা 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। তারা বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি ফিরে পাওয়ার দাবি জানিয়ে। শনিবার আগরতলা প্রেস ক্লাবের সামনে 10,323 শিক্ষক শিক্ষিকারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে দাবি জানান তাদের জন্য ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার। নেতৃত্ব ডালিয়া দাস জানান, 26 সেপ্টেম্বর বিধানসভা অধিবেশনে তাদের জন্য যাতে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, এর জন্য সকল বিধানসভার সদস্যদের কাছে আহ্বান রাখেন। তিনি বলেন, সদিচ্ছা থাকলে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারেন। সোমবার তারা বিধানসভা অভিযানের ঘোষণা দেন। ওনারা বসেছেন, আমাদের জন্য কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি, তাও 26 তারিখও আছে। ফলে আমরা আবারও বলবো, 26 তারিখ আপনারা আমাদের জন্য একটা ইতিবাচক সিদ্ধান্ত নিন, আমাদের চাকরি আমাদের ফিরিয়ে দিন, এটাই বলবো। আমরা প্রত্যেকের বিধানসভায় যতজন 60 জন বিধায়ক মন্ত্রী যারা আছেন তাদের কাছে তাদের দৃষ্টিগোচর করতে চাই যে আমরা 10,330 কিন্তু রাজ্যেরই সন্তান, 38 লক্ষ জনগণেরই কিন্তু অংশ। আপনারা আমাদের জন্য ভাবুন এবং আমাদের জন্য একটা সিদ্ধান্ত নিন, আপনারা সবাই মিলে কথা বলুন। সরকার যদি সদিচ্ছা থাকে আমাদের জন্য একটা সিদ্ধান্ত নিতে পারে, ইতিবাচক সিদ্ধান্ত, এবং আমাদের চাকরি আমাদের ফিরিয়ে দিতে পারে। রিপোর্ট, চ্যানেল 3।